नमस्कार बंधुरा आमी अपू और आनंद छाद बागने अपन सबाई के सबुज अभिनंदन। बंधुरा तुम्हारा थाम्बेले जो देखेछो सेटा किन्तु एकेबारे सठिक। मात्र 10 टाकार मध्ये आमरा किन्तु खूब भालो हैंगिंग पॉट तैरी करते पारी आमादेर घरेर मध्ये। आज के आमी तोमादेर देखाबो जे किभाबे 10 टाकार मध्ये हैंगिंग पॉट तैरी करा जाए। प्रथमे आमी तोमादेर देखिए दी। देखो आमी एकटा एरकम छोट गामला नियेछि, देखते पाच्छो तोमरा, एरकम एकटा छोट गामला नियेछि। एटा आमार 7 टाका नियेछे, मात्र 7 टाका। एरपर देखो हार्डवेयर दोकान थेके पावा जाए एरकम दड़ी, लाइलनेर दड़ी पावा जाए 15 टाका नेय। तोमार एकटा पट जदि तुमि रेडी करो ताहले 2 থেকে 3 টাকার মধ্যে খরচা হবে। 3 টাকা যাবে না, 2 টাকার মধ্যে খরচা হবে এটা। ঠিক আছে, হয়ে গেল এটা। তাহলে 7 টাকা আর 2 টাকা 9 টাকা, 9 টাকা। আর তার সঙ্গে একটা আমাদের এরকম ইলেকট্রিক হিটার নিয়ে নিতে হবে, অথবা তুমি সিক গরম করেও নিতে পারো। যে কোনো লোহার সিককে উনুনে গরম করে নিতে পারো বা গ্যাসে গরম করে নিতে পারো, তাতেও তোমার একই কাজ হবে, কোনো অসুবিধা নেই। এটার জন্য আমরা 1 টাকা ধরবো। তাহলে 7 টাকা, 2 টাকা, 9 টাকা আর 1 টাকা, 10 টাকা। 10 টাকায় তোমার এত সুন্দর হ্যাঙ্গিং পট হবে আজকে। দেখো তোমরা বন্ধুরা, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথমে আমাদের যেটা করতে হবে, এই দেখো আমি 3টে পয়েন্ট করে দিয়েছি। দেখো এই একটা, এই একটা, দুটো, এই একটা, 3টে। এই 3টে জায়গায় আমাদের ছিদ্র করতে হবে। এটা হলো 1। দ্বিতীয় হচ্ছে আমরা যতটা উচ্চতা করতে চাইবো, দেখো ঠিক এখান থেকে তোমাকে ধরে নিতে হবে এতটা উচ্চতা। ঠিক আছে, তুমি যদি চাও আরও একটু বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। যদি চাও ছোটো করতে, এতটাও করতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো আমি উচ্চতাটা যেটা করব সেটা হচ্ছে এই মাপের উচ্চতাটা করব। এই মাটি থেকে কিন্তু আমি ধরে নিচ্ছি। কেন মাটি থেকে ধরছি, কারণ এই অংশটা আমি গেট যখন বাঁধবো তখন কিন্তু অবশ্যই কিন্তু এর মধ্যে ঢুকে যাবে, সেই জন্য এই মাপটা ধরলাম। এর ঠিক মাঝখান দিয়ে ধরে এইভাবে আমাকে ডবল করে নিতে হবে। দেখো এই আমি ডবল করে নিলাম, এটা ডবল করে কেটে নিলাম। তার মানে আমরা এইভাবে এটাকে লাগাবো, এটা হলো একটা। এরপর আরেকটা কাজ করতে হবে আমাদের, যেটা সেটা হচ্ছে তৃতীয়টা এর সঙ্গে সমান করে নিলাম। সমান করে এর থেকে অন্তত কিছু না হলেও তোমাকে এই দেখে নাও 1 বেগদার মতন বড় রাখতে হবে। তৃতীয়টা দেখো আমি 1 বেগদার মতন বড় রাখলাম। ঠিক আছে, হয়ে গেল কাটাং। এরপরে আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে আমরা এই অংশগুলো কিন্তু ছিদ্র নেই, এখানেও কিন্তু আমাদের 4টে ছিদ্র করে দিতে হবে। 3টে 4টে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে আমরা জিনিসটা পুরো বিষয়টা করে ফেলছি, তোমরা দেখো মন দিয়ে। এরপর দেখো আমরা বেঁধে নিয়েছি, ঠিক এই পজিশান দাঁড়াবে তোমার। ঠিক আছে, এই পজিশান দাঁড়াবার পর এবার যেটা তোমায় করতে হবে সেটা হচ্ছে, দেখো খুব ভালো করে মন দিয়ে দেখবে, নিচের দিকে কিছু একটু ওয়েট দিয়ে দেবে, তাহলে তুমি বুঝতে পারবে তোমার জিনিসটা বেঁকা হচ্ছে না টেরা হচ্ছে। এই দেখো সমান করে নিলে এইভাবে, ঠিক এইভাবে সমান করে নেওয়ার পর, এই যে সমান করে নিলে, সমান করে নেওয়ার পর আস্তে আস্তে তোমাকে এইটাকে ডবল করে নিতে হবে, এই অংশটাকে ডবল করে নিতে হবে। মানে তুমি ভালো করে বুঝবে খুব, দেখো তুমি এইভাবে দেখালে তুমি খুব ভালো করে বুঝতে পারবে। দেখো এইভাবে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখো এইটা কিন্তু আমি কিন্তু খুব সাবধানে এইভাবে করলাম, করে দিয়ে এবার কম বেশি অ্যাডজাস্টটা তোমায় করে নিতে হবে যাতে সমান থাকে, পটটা যেন সমান হয়। হয়ে গেল এই নিচের অংশটা, এই যেই অংশটা বেরিয়ে রয়েছে এটাকে কিন্তু সমেত ধরতে হবে তোমায়। এইভাবে ধরে তুমি একসাথে একটাকে গেঁট দিয়ে দাও। এই দেখো এইভাবে গেঁট দিয়ে দাও, দিয়ে দুটো আঙুল দিয়ে ভালো করে একে ধরে নেবে, ধরে নিয়ে এইভাবে টানো। টেনে দিলে হয়ে গেল তোমার, দেখো তোমার হ্যাঙ্গিং পট কিন্তু রেডি। দেখতে পাচ্ছ কত সহজে কিন্তু আমরা করে ফেললাম এটা, দেখো একদম সমান, কোনো অসুবিধা নেই। এরপরে এই যে অংশটা আছে এই অংশটাকে তুমি চাইলে এইভাবে আস্তে আস্তে গেঁট বেঁধে দিতে পারো। দেখো আমি কিন্তু নিচের দিকে আস্তে আস্তে গেঁট বেঁধে দিচ্ছি, এতে একটু জিনিসটা মজবুত হবে। দেখো দেখতেও একটু সুন্দর লাগবে আর জিনিসটা মজবুত হবে। এই দেখো আমি কিন্তু তলার দিকে গেঁট বেঁধে দিচ্ছি, দেখো কিছুই ব্যাপার নয়, 3টে দড়িকে তুমি একসাথে নিচ্ছ, নিয়ে গেঁট বেঁধে দিচ্ছ। দেখো ভালো করে দেখো, 3টে দড়িকে আমি একসাথে নিলাম, এই নিয়ে গেঁট বেঁধে দিতাম, হয়ে গেল। এবারে কোনো একটা গরম অংশ দিয়ে তুমি এইটাকে আস্তে করে কেটে বাদ দিয়ে দিতে পারো। দেখো আমি যেমন বাদ দিয়ে দিচ্ছি, দেখো বাদ দিয়ে দিলাম, দিয়ে এই মুখটা যেটা আছে এই মুখটাকে আমি কী করব, একটুখানি অল্প করে গরম দিয়ে মুখটাকে গলিয়ে হালকা করে গলিয়ে দিলাম, যাতে আর এখান থেকে খুলে যাওয়ার কোনো ভয় না থাকে। দেখো মাত্র 10 টাকায় হ্যাঙ্গিং পট রেডি। তাহলে দেখলে বন্ধুরা তোমরা, আমরা কিন্তু খুব কম খরচের মধ্যেই ঘরে বসে কিন্তু খুব ভালো হ্যাঙ্গিং পট তৈরি করে নিলাম। এ দেখো এত সুন্দর হ্যাঙ্গিং পট তুমিও কিন্তু তোমার বাড়িতেও তৈরি করে নিতে পারবে।
आशा करी तुम्हारा हैंगिंग पॉट तैरीर ब्यापारे खूब भालोभावे किन्तु बुझे गेछो। तुम्हारा किन्तु अवश्य बाड़ीते एक बार तैरी करे देखो, तुम्हारा पारबे। जदि तुम्हारे काछे कोनो प्रश्न थेके थाके तुम्हारा आमाके कमेंट बक्से जानाते पारो, अथवा आमार व्हाट्सएप नम्बर रयेछे व्हाट्सएप नम्बरेओ जानाते पारो, आमि तोमादेरके उत्तर दिये देबो। आर बंधुरा जदि आमार भिडियोटा भालो लेगे थाके ताहले एकटा लाइक करे दिओ, बंधुदेर साथे शेयार करो, आर तुमि जदि आमार चैनेले नतून होये थाको ताहले अवश्य अवश्य चैनेलटा सबस्क्राइब करे रेखो। देखा होच्छे परबर्ती आरो एकटा इंटारेस्टिं भिडियोर साथे। नमस्कार।